আরেকটা ইম্পর্টেন্ট পণ্য হচ্ছে, এত চমক আসলে, যে পণ্যটা দেখলে হাত দিয়ে মানে একদম ধরতে ইচ্ছা করে, টাচ করতে ইচ্ছা করে। আসলে প্রত্যেকটা পণ্য হচ্ছে এরকম যে ভিতর থেকে চলে আসে, যে এত চমৎকার পণ্য কিভাবে পরিবার তৈরি করলো, আলাদা একটা রেসপেক্ট, আলাদা একটা ভালোবাসা তৈরি আসে। আমরা এবার কথা বলবো এবার সেল ডিওডোরেন্ট, এত চমৎকার একটা পণ্য। আসলে আমরা মানে অনেকেই আমরা নিজেকে ভদ্রলোক দাবি করি, এখন দেখা যাচ্ছে অনেকের মানে যে বগলে প্রচন্ড দুর্গন্ধ হয়। আমরা একটা ছবি দেখছিলাম সম্ভবত আমি আপনার ইন্ডিয়ার একটা ছবিতে, তো সেখানে এক ভদ্রলোক এসে ছবি দেখার জন্য, তো দেখানোর পরে সে সিট পাচ্ছে না কোথাও, তো সে কি করলো, তার বগলের নিচে এত দুর্গন্ধ ছিল, সে হঠাৎ করে একটা এরকম আর্ম সে তুলে ধরছে, তুলে ধরার পরে দুর্গন্ধে পাশের লোকটা একদম মানে সেন্সলেস হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে, পরে সেই সিটটাতে সে বসে। তার মানে আন্ডারমের দুর্গন্ধ আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, তো আসলে খুবই চমৎকার ছিল বিষয়টা। তো এই জন্য আমাদের আন্ডারমে কেন দুর্গন্ধ হয় আজকে আমরা সেটা আগে জানবো, কারণ আমাদের যে আসলে স্কিন যেহেতু অসংখ্য সেল দ্বারা তৈরি, আমাদের সেলের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত যে অসংখ্য টক্সিন আমাদের বডি থেকে বের হয়ে যায়। টক্সিন সম্পর্কে আমরা জানি, সবাই জানি টক্সিন মানে হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ, তো এই সমস্ত টক্সিন গুলা ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তাহলে আসলে বাজারে যে সমস্ত মানে ইগুলো আছে, ডিওডোরেন্ট গুলো আছে, তারা চিন্তা করলো যে কিভাবে এই ঘামটা যাতে বডি থেকে বের না হয়, এই জন্য তারা কি করে অ্যালুমিনিয়াম সল্ট ব্যবহার করে। অ্যালুমিনিয়াম সল্টের কাজ হচ্ছে মানে যে লোমকূপের যে ছিদ্র গুলো আছে সেই ছিদ্র গুলাকে একদম টোটালি বন্ধ করে দেয়। যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, ঘামটা আর বের হবে না, আর ঘাম যদি বের না হয় তাহলে দুর্গন্ধ হবে না। এ হচ্ছে তাদের পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে, যদি শরীর থেকে ঘাম যদি বের না হতে পারে তাহলে বিষাক্ত টক্সিন গুলো কোথায় থাকবে, অবশ্যই শরীরের ভিতরে, এবং পরবর্তীতে সেই টক্সিন গুলো থেকে কি হবে, আমাদের যে এরকম কালো কালো গুটি উঠবে একদম কোথাও, মানে কালো কালো গুটি অনেক সময় বড় হয়ে যায়, আবার ব্রেস্ট ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়, কারণ হচ্ছে টক্সিন গুলো যেহেতু বডি থেকে বের হইতে পারতেছে না, এই জন্য অবশ্যই বডিতে সে তার পার্শ্ববর্তী ক্রিয়া শো করবে। এবার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত আপনার ডিওডোরেন্টের মধ্যে অ্যালুমিনিয়াম সল্ট আছে, অবশ্যই ওই সমস্ত অ্যালুমিনিয়াম সল্ট কি করে, আপনার লোমকূপের দরজাটাকে বন্ধ করে দেয়, যার ফলে আপনার ঘামটাকে বের হতে দেবে না। তাহলে আমাদেরটা কিভাবে কাজ করে, আমাদেরটা কাজ হচ্ছে যে লোমকূপের দরজা গুলোকে ওপেন করে দিবে। ওপেন করে দিলে কি হবে, ঘামগুলো বের হবে, একদম টক্সিন গুলো বের হয়ে যাবে, বা জামাতে বা শরীরে কোনো দাগ থাকবে না। এই বিষয়টা হচ্ছে খুবই চমৎকার এবং এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। তার মানে আমাদের যে ডিওডোরেন্ট গুলো আছে, দেখেন 100% স্ট্যাবিলাইজড অ্যালোভেরা, এর ভিতরে 100% স্ট্যাবিলাইজড অ্যালোভেরা আছে, ফ্রেশ, সম্পূর্ণ ফ্রেশ, ক্লিন ফ্র্যাগনেন্স। ফ্র্যাগনেন্স সম্পর্কে আমরা সবাই জানি, আসলে চমৎকার মানে সুবাতাস, যাকে বলে সুবাস, কারণ সুবাস আমরা সবাই চাই, মানে আমরা এমনিতে ইউজ করার পরে চমৎকার একটা মানে যে ফ্রেশনেসটা, সেই ফ্রেশনেসটা চলে আসে, অ্যান্ড ইফেক্টিভ অল ডে প্রোটেকশন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন সকালবেলা এটা ব্যবহার করে বের হই, সারা দিন আমরা বাসায় ফিরে না পর্যন্ত সে কিন্তু আমাদের মানে সারাদিন এটা প্রোটেকশনে দেয়। এত চমৎকার একটা পণ্য, এবং কাউকে গিফট করার মতো এর থেকে বেটার পণ্য আসলে আমার, এত চমৎকার পণ্য, এবং যাকে দেওয়া হয় সে কিন্তু আসলে খুব মুহূর্তে এই পণ্যটা প্রেমে পড়ে যায়। আর যে উপাদানটার কথা বললাম, আমাদের এখানে নো অ্যালুমিনিয়াম সল্ট, এখানে কোনো ধরনের অ্যালুমিনিয়াম সল্ট নাই, কাজে লোমকূপ বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এবং সোয়েটিং হয়ে যাবে, টক্সিন গুলো বের হয়ে যাবে। ডাজ নট স্টেন ক্লথস, অর্থাৎ যার ফলে আমাদের মানে সোয়েটিং হবে, বাট আমাদের জামা কাপড়ে কোনো দাগ হবে না। স্টেন মানে আমরা সবাই জানি দাগ। তাহলে আমরা আসলে এই পণ্যটা ইউজ করে, আমরা যারা নিজেকে ভদ্রলোক অথবা ভদ্র মহিলা দাগ আমরা পরিচয় দিই, অবশ্যই আমাদেরকে 100% যে চমৎকার ভাবে আমরা যাতে এই পণ্যটা ইউজ করি। আরো মজার ব্যাপার হচ্ছে, এই প্রোডাক্টটা ইউজ করে আমরা মানে এইগুলি এখানে লেখা নাই, বাট আমরা যে সমস্ত বেনিফিট গুলো আমরা ইউজ পাই, যেমন যেহেতু অ্যালোভেরাকে ড্রাই করে এই পণ্যটা তৈরি করা হয়েছে, অনেক সময় যদি কোথাও র্যাশ হয়, দেখা গেলে ছোট বাচ্চাদের অনেক সময় মশার কামড় দেয়, অথবা বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড তাদেরকে মানে কামড় দেওয়ার ফলে সেই জায়গাটা র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়, অথবা ফুলে ওঠে, ওই সমস্ত জায়গায় যদি আমরা এটা সাথে সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেই দাগটা চলে যায়। আবার অনেকের আন্ডারআর্মে কালো দাগ পড়ে যায়, কারণ হচ্ছে অনেকদিন মানে কালো দাগ পড়া যে দাগ গুলো, এটা অনেক সময় দেখতে খুবই বিশ্রী লাগে, এই কালো দাগ গুলো আমরা ইউজ করার পরে অনেকের একদম চলে যেতে দেখছি। আবার অনেকে মোটা হওয়ার ফলে আমাদের এই যে কি বলে আর্মের ওই পাশে অথবা ঘাড়ের পাশে অনেকের দাগ হয়ে যায়,
অনেকের মানে অনেক সময় অনেকের চেন ব্যবহার করতে গিয়ে যে দাগ গুলো হয়ে যায়, সেই দাগ গুলো কিন্তু দূর করতে খুব চমৎকার কাজ করেছে আমাদের ইভারসেল ডিওড্রেন্ট। এছাড়াও আমাদের আরো যে সমস্ত বেনিফিট আমরা পেয়েছি, যেমন আমরা অনেক সময় শীতকালে অনেকের পায়ে কিন্তু মানে ঘামে, যার ফলে সেখান থেকে যে ব্যাকটেরিয়া গুলি তৈরি হয় এবং যেখানে আপনার মোজার প্রচুর দুর্গন্ধ হয়, তো অনেক সময় হয় কি যে 5-7 জন লোক একসঙ্গে বসে আছে বা আমি যদি সেখানে মোজা খুলে প্রবেশ করি, অনেকে আমরা মোজা খুলতে চাই না সেই দুর্গন্ধের কারণে, বাট আমরা যদি এই ইভারসেল ডিওড্রেন্টটা ইউজ করে দেখছি আসলে মানে এই ধরনের দুর্গন্ধটা কখনোই থাকে না। খুবই চমৎকার একটা পণ্য। এবং মানে রাতে ঘুমানোর আগে আমি যে কাজটা করে থাকি, আমি সবাইকে বলবো সেই কাজটা করবেন, আপনি যখন রাতে ঘুমানোর আগে আপনি আন্ডার আর্মে ইউজ করে ঘুমাবেন, আপনার কাছে মনে হবে যে একটা আপনি সাজানো বাগানের মধ্যে একদম শুয়ে আছেন, এত চমৎকার একটা অনুভূতি। আসলে অনুভূতি কখনো টাকায় কিনে পাওয়া যায় না, এই অনুভূতিটার দাম আছে 3 কোটি টাকা যদি টাকায় বিবেচনা করা হয়। কাজেই মানে দামের হিসেবে খুবই নগণ্য, মানে মাত্র 475 টাকা দাম, এবং ব্যবহারের দিক থেকে আমরা যদি হিসেব করি তাহলে বাজারে যে সমস্ত আপনার ডিওড্রেন্ট গুলো আছে দেখলো আপনার 200 টাকা যদি আমরা ক্রয় করি, সেটা যায় হচ্ছে 1 থেকে 2 মাস, তার মানে 2 মাস ধরলাম, তাহলে আমার বছরে লাগতেছে হচ্ছে 6টা, তো 6টা যদি 200 টাকা করে হয় তাহলে বছরে লাগতেছে আমার 1200 টাকার ডিওড্রেন্ট। আর সেক্ষেত্রে আমি একটা ডিওড্রেন্ট যদি আমি একা ইউজ করি, অনেক ক্ষেত্রে প্রায় 1 বছরের বেশি কিন্তু চলে যাচ্ছে আমাদের এইটা, তার মানে আমি মাত্র 475 টাকায় আমি 1 বছর ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তাহলে দাম মাই ডিয়ার অডিয়েন্স কোনটা বেশি কোনটা কম আপনারা সব বিষয়ে বিবেচনা করে দেখবেন। এবং যে বেনিফিট গুলো আমি বললাম, একটা একটা করে যদি বেনিফিটের দাম যদি মানে 20 টাকা করে ধরা হয় তাহলে কিন্তু এর দাম 1 থেকে 1.5 হাজার টাকার উপরে হয়ে যায়। কাজেই খুব লাভলি একটা প্রোডাক্ট।